আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং লার্নিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনার বিষয় প্রিন্সিপাল অফ মার্কেটিং অর্থাৎ বাজারজাতকরণের নীতিমালা অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত সংক্ষিপ্ত সাজেশন এখানে বিগত সাজের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আশা করি এখান থেকে কমন থাকবে ইনশাআল্লাহ আপনারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সার্বিক সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম অ্যাকাউন্টিং রানিং পয়েন্টে আপনাদের স্বাগতম অনার্স প্রথম বর্ষের শর্ট সাজেশন বিষয় বাজারজাতকরণ নীতিমালা বিভাগ খ এখানে মূলত বিগত বছরের কোশ্চেনগুল অ্যানালাইসিস করে পরীক্ষায় কমন উপযোগী কোশ্চেনগুলো বাছাই করা হয়েছে আপনারা এগুলো খুব মনোযোগ সহকারে একটু পড়ার চেষ্টা করবেন তো চলুন কোশ্চেনগুলো দেখা যাক নাম্বার ওয়ান প্রয়োজন অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য নাম্বার দুই বাজারজাতকরণে বেষ্টিক ও সামষ্টিক পরিবেশের মধ্যে পার্থক্য নাম্বার তিন ভোগপণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য নাম্বার চার বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য মূলত এক থেকে চার নম্বর পর্যন্ত এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট খবিব্যাগের জন্য পার্থক্য দিয়ে যদি কোনো কোশ্চেন আসে এর মধ্য থেকে আসার সম্ভাবনা আছে নাম্বার পাঁচ সামাজিক বাজারজাতকরণ মতবাদ ব্যাখ্যা করো নাম্বার ছয় বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য নাম্বার সাত নতুন পণ্যের কৌশল ব্যাখ্যা করো নাম্বার আট পণ্যের জীবন জীবনচক্র সংক্ষেপে আলোচনা করো এখানে নাম্বার আট এবং নাম্বার পাঁচ এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সো নাম্বার নয় বাজার বিভক্তিকরণের সুবিধা ব্যাখ্যা করো নাম্বার দশ নতুন পণ্য ব্যর্থতার কারণ ব্যাখ্যা করো নাম্বার এগারো দাম পরিবর্তনে প্রতিযোগীরা কীভাবে সাড়া দেয় ব্যাখ্যা করো বারো পাইকারি ব্যবসা ও খুচরা ব্যবসার মধ্যে পার্থক্য নির্ণয় করো নাম্বার তেরো ভোক্তার ক্রয় আচরণে প্রভাব বিস্তারকারী উপাদান ব্যাখ্যা করো এ কোয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট এটা সি ভ্যাটেও আসার সম্ভাবনা আছে সো ভালো করে পড়বেন চোদ্দ ভোগ্য পণ্যের বাজারজাতকরণে বিবেচ্য বিষয়ে আলোচনা করো নাম্বার পনেরো শিল্প পণ্যে বাজারজাতকরণের বিবেচ্য বিষয়ে আলোচনা করো